বিশ্বনবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু বিবাহ সম্পর্কে ইতিহাস যাহা সাক্ষ্য দিয়েছে তাহার উদ্ধতি নিমিত দেওয়া হল। বিশ্বনবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 25 বছর তখন 40 বছর বয়সকা নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 50 বছর বয়স পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই। যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। তিনি এক স্বামী হতে বিধবা ছিলেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গভীর আগ্রহী দ্বিতীয় হিজরিতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন মা আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবালিকা ছিলেন। বিবাহের পর পূর্ণ 2 বছর অতিবাহিত হওয়ার পর বিশ্বনবীর ঘরে মা আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীগণের মধ্যে শুধু হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একমাত্র কুমারী, আর বাকি সব স্ত্রীগণই ছিলেন এক বা একাধিক স্বামী হতে বিধবা বা তালাক বিহিতা। তৃতীয় হিজরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। তিনি তা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একান্ত আগ্রহের কারণে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শ্বশুর হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা এক স্বামী হইতে বিধবা ছিলেন। ওই সনে অর্থাৎ হিজরির তৃতীয় সনে জয়নব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন। তিনি 3 স্বামী হতে বিধবা ছিলেন এবং তিনি 3 মাস পর মৃত্যুবরণ করেন। উক্ত সনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিবাহ করেন। তিনি হলেন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 1 স্বামী হতে বিধবা ছিলেন। 5ম হিজরিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে স্বয়ং আল্লাহ পাক হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ পড়াইয়া দেন। তিনি নিজ স্বামী হতে তালাক গৃহীত ছিলেন। ওই হিজরিতে হযরত জুরাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিক একদে নিকাহত হয়ে স্থান দিয়েছিলেন। এই সনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বিবাহ করেন। তাহার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। সর্বশেষ হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম হিজরিতে স্ত্রী রূপে গ্রহণ করেন। তিনি 2 স্বামী হইতে বিধবা ছিলেন। আলোচনা: কামভাবের তাড়নায় যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিবাহ করিতেন তাহলে যৌবনের এক বড় অংশ অর্থাৎ 25 থেকে 55 বছরের বয়স পর্যন্ত শুধুমাত্র একজন 40 বছর বয়স্কা বিধবা নারী সহচরে কাটাতেন না। আর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে 15 বছরের বড় ছিল, কিন্তু জীবন দশায় তিনি অন্য কোনো নারীর পানি গ্রহণ করেন নাই। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যদি কামভাব থাকতো তাহলে নবীজি সাহাবিদের মধ্যে অনেক সাহাবি কুমারী কন্যা ছিল, তাহাদের তিনি বিবাহ করিতে পারিতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুমারী অবস্থায় বিবাহ করিয়েছিলেন, বাকিরা বিধবা ও তালাক গৃহীতা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বহু বিবাহের কারণ ছিল নিম্নরূপ। যেমন, এক, প্রিয় নবীজি তাদেরকে ওই কারণেই বিবাহ করেছিলেন যে তাদের মধ্যে অনেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রিত হতে চেয়েছিলেন। 2 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে লোকদের জন্য ও নবী হইয়া প্রেরিত হইয়া ছিলেন। মেয়ে লোকদের মধ্যে বিভিন্ন ধরনের মাসওয়ালা পার্থক্য হইয়া থাকে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন নারীদের স্ত্রী রূপে গ্রহণ করিয়া বিভিন্ন মাসলায় ওয়াকিফ হাল বয়ান করিয়া দিয়েছেন। 3, অনেকেই অভিভাবকহীন ছিলেন।
মাথা বুঝিবার কোনো জায়গা ছিল না। তারা প্রিয় নবীজির আশ্রিত হতে চেয়েছিলেন, তাই নবীজি তাদের আশ্রয়ের দানের জন্য স্ত্রী হিসেবে গ্রহণ করিয়াছিলেন। চার নম্বরে, কেহ কেহ বড় বড় সর্দারদের কন্যা ছিল, তারা মুসলমানদের হাতে আসার পর কাহারও অধীনে আশ্রিত হতে চাইত না, আবার অনেকে কাহারও অধীনে থাকার শোভা পাইতেছিল না, ইত্যাদি কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিবাহ করেছিলেন। কেহ কেহ বাদী ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মুক্ত করে দিয়ে বিবাহ করেছিলেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম গোলামীর প্রথাকে পছন্দ করে না। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অগণিত স্ত্রী লোক চাইয়ে রেখেছিলেন। যেমন আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ আপনি যাকে ইচ্ছা বিবাহ করতে পারেন, তাতে কোনো আপত্তি নাই। আল্লামা কর্তবি ও ইমাম খাত্তাবি একটি সহিহ রেওয়াতে নকল করিয়াছেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর মোবারকে 40 জন বেহেস্তি পুরুষের শক্তি ছিল, যাহা একজন নিম্নতম বেহেস্তির গায়ে দুনিয়ার কমপক্ষে 100 জন পুরুষের শক্তির সমান। ইহা থেকে বলা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীর মোবারক 4000 সুপুরুষের শক্তি ছিল। আল্লাহ পাক দুনিয়ার একজন আদনা মানুষের জন্য 4 জন স্ত্রী গ্রহণ করা জায়েজ করিয়াছেন, সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16000 স্ত্রীর প্রয়োজন ছিল। সেই স্থলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 9 জন স্ত্রীর উপরই যথেষ্ট ছিলেন, আর তাহারা আবার এক বা একাধিক স্বামী হতে বিধবা ছিলেন। ইহা দ্বারা বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই না ধৈর্যশীল ছিলেন। জ্ঞানী লোকেরাই ইহা বুঝিতে পারিবেন, আর ধোঁকাবাজদের ধোঁকাবাজিতে পড়ার কোনো সুযোগ নাই। যাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে এবং তাহার একাধিক স্ত্রীগণকে নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাদের আমি ধিক্কার জানাই, তাহারা নরপিশাচ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক ওই সকল নরপিশাচদেরকে তাহার কুদরতির দ্বন্দ্বে দণ্ডিত করুক। পরিশেষে আমি বলতে চাই, যাহারা আমার প্রিয় করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মনে মনে ও প্রকাশ্যে এরূপ বিরূপ প্রক্রিয়া পোষণ করে, তাদের তওবা করা উচিত এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।